আসসালামু আলাইকুম মধুরা। সারা বিশ্বের জুয়ারিদের স্বর্গরাজ্য বলা হয় ম্যাকাওকে। বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো থাকার পাশাপাশি এশিয়া মহাদেশের জুয়ারিদের আড্ডা বসে এই দেশটিতে। এই দেশটির ক্যাসিনোগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন শিল্প রীতিমতো অশ্লীলতার ওপেন স্পেস। এই দেশটিতে রাত যত গভীর হয়, অসামাজিক কার্যকলাপের মাত্রা তত বেশি বাড়তে থাকে। অবাধ যৌনতা এই দেশটিতে ভদ্রতার বহিঃপ্রকাশ। এশিয়ার লাস ভেগাস ম্যাকাও সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর ইনফরমেশন দিয়ে সাজিয়েছে মাস নিউজের আজকের এপিসোড। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে এবং আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই দেশটি আয়তনে খুব ছোট হলেও প্রাপ্তবয়স্কদের মনোরঞ্জনের সকল ব্যবস্থাই আছে। জুয়া খেলা থেকে শুরু করে নারী ব্যবসা, চা কফি থেকে শুরু করে অ্যালকোহল, মদ, বিয়ার সব কিছুই পাবেন এই দেশে। অবাধ মেলামেশা এই দেশটির সাধারণ ভদ্রতা। মদ, বিয়ার বা অ্যালকোহল জাতীয় যে কোনো কিছুই এই দেশটির আপ্যায়নের মাধ্যম। এই দেশটির মানুষগুলো অনেক উন্নত জীবনযাপন করে। ক্যাসিনো থেকে প্রাপ্ত অর্থ আর নাইট ক্লাবগুলোর রমরমা যৌন ব্যবসা সব মিলিয়ে এই দেশটির মানুষগুলো অঢেল টাকার মালিক। ম্যাকাওতে জুয়া খেলা বৈধ, তাই এই দেশটিতে গড়ে উঠেছে ছোট বড় অনেক ক্যাসিনো। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসিনোটির অবস্থান এই ম্যাকাওতেই। এই ক্যাসিনোটির নাম দ্য ভ্যানিসিয়ান ম্যাকাও। ম্যাকাওয়ের অর্থনীতি ক্যাসিনো নির্ভর। এই দেশটির বেশিরভাগ মানুষ বিভিন্ন ক্যাসিনোতেই চাকরি করে। তাছাড়া এই দেশটির টোটাল রেমিটেন্সের 50% আসে ক্যাসিনো ব্যবসা থেকে। ম্যাকাওয়ের সরকারি মুদ্রার নাম ম্যাকানিজ পাটাকা। এক ম্যাকানিজ পাটাকা সমান বাংলাদেশি টাকায় প্রায় 10 টাকার সমান। এই দেশটির সরকারি ভাষা দুইটি, একটি চাইনিজ এবং অপরটি পর্তুগিজ। যদিও এই দেশটির বেশিরভাগ মানুষ ক্যান্টোনিজ ভাষায় কথা বলে। এই দেশটিতে ইংরেজি ভাষা খুব একটা ব্যবহার করা হয় না। এই দেশটির 95% মানুষ শিক্ষিত, তবে এই দেশটিতে নির্দিষ্ট কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এই দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে যার যার মতো করে সিলেবাস তৈরি করে এবং এক্সাম নেয়। এই দেশটির এডুকেশনাল কারিকুলামেও আছে ভিন্নতা। কোনো কোনো স্কুলে ইংরেজি পড়ানো হয়, আবার কোনো স্কুলে চাইনিজ অথবা পর্তুগিজ। ছোট্ট এই দেশটির যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত। সারা দেশে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। ম্যাকাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতি বছর প্রায় 4 মিলিয়ন লোকজন আসা যাওয়া করে। ম্যাকাওয়ের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই দেশটির পর্যটন শিল্প। এই দেশটির মনোমুগ্ধকর পর্যটন এরিয়াগুলো পর্যটকদের অভিভূত করে। প্রতি বছর এই দেশটিতে প্রায় 3 কোটিরও বেশি পর্যটক বেড়াতে আসে। বিলাসী জীবনের হাতছানি, অবাধ মেলামেশা, জুয়া খেলার অপার স্বাধীনতা, চাইলে আপনিও ছুটি কাটিয়ে আসতে পারেন এশিয়ার লাস ভেগাস ম্যাকাও দেশটি থেকে। যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটি নিয়ে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা সবগুলো ভিডিও দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।